আসসালামু আলাইকুম ইয়ার্স, ব্রিজ অফ সার্কুলার 24 ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। তো ইয়ার্স, আজকে আরেকটি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। তো এটিতে সারা বাংলাদেশ থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশেই আপনি আবেদন করার সুযোগ পাবেন। তবে ইয়ার্স, আপনারা জানেন ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিষয়ে। তো যারা এখনও দেখেন নাই, চ্যানেলটিকে প্রবেশ করে দেখে নেবেন। আর আজকে বিজ্ঞপ্তিটি আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে এবং কত সময় আছে, কী কী কাগজপত্র নিয়ে যাবেন, এ টু জ্যাড আমি আলোচনা করব। তো যারা চ্যানেলটি এখনও নতুন আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো একটি লাইক করে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। আর ভিউয়ার্স, আমি আপনাদের হয়তো অনেক কমেন্টসের উত্তর দিতে পারিনি, যেন আমি মাঝে মাঝে লাইভে আসি। তো লাইভে আসলে আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব, আপনাদের সকল প্রশ্নের উত্তর লাইভে দিয়ে দিব। তো আমি আবারও যখন লাইভে আসি আমি আপনাদের জানিয়ে দিব। তো ভিউয়ার্স, চলেন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখে নিই এবং আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ ভিউয়ার্স, চলেন দেখা যাক বিজ্ঞপ্তিটা। জি ভিউয়ার্স, আমরা বিজ্ঞপ্তিটিতে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমি আপনাদের আবেদন করা লিঙ্ক কীভাবে আবেদন করবেন সেটা আলোচনা করব, পরবর্তীতে পদসংখ্যা আলোচনা করব, সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে আবেদনের সুযোগ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি লাগবে, নাগরিকত্ব সনদ, দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণ বায়োডাটা, সোনা লিভিং অথবা ট্রাস্ট ব্যাঙ্কতে 500 টাকার MICR পে অর্ডার, স্বল্পদের লিখিত পরীক্ষা আগামী 2 মার্চ 2021 তারিখে 10 ঘটিকে অত্র প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা নিয়োগ প্রার্থীদের ডেমনস্ট্রেশন ক্লাস সকলের জন্য নয় ও মৌখিক পরীক্ষার তারিখ উক্ত দিনে অথবা SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো TDI প্রদান করা হবে না, বিস্তারিত এই ওয়েবসাইটে পাবেন। তবে আসলে যেহেতু ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ শহীদপুরে নিয়োগ, শহীদপুর সেনানিবাস অর্থাৎ শহীদপুর ক্যান্টনমেন্ট নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি। ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ শহীদপুর সেনানিবাসে নিযুক্ত পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর দেখতে হচ্ছে প্রভাষক পদার্থবিজ্ঞানে 1 জন নিবে। শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর 77 ডিগ্রি সমমানের CGPA এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 60 বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি, ইংরেজিতে ক্লাস গ্রহণে পারদর্শী, শিক্ষাগত অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল পাবেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, তৎসব প্রতিষ্ঠান প্রদত্ত অন্য সুযোগ সুবিধা পাবেন। অনেক ভালো বেতন দেখতে পাচ্ছেন, আর অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই। 2 নম্বর সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, 1 জন নিবে বাংলা ভাষণ। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের CGPA এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের CGPA এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের জিবি থাকতে হবে, ইংরেজিতে ক্লাস গ্রহণে পারদর্শী এবং শিক্ষকতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, তথ্য প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। 3 নম্বর সহকারী শিক্ষক সাধারণ, 1টি ইংলিশ ভার্সন, যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের CGPA এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA থাকতে হবে, ইংরাজিতে ক্লাস গ্রহণে পারদর্শী এবং শিক্ষকতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, তৎসব প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। প্রদর্শক পদার্থবিজ্ঞান 1টি কলেজ শাখা, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি অথবা সমমানের CGPA, বেতন স্কেল 16,000 থেকে 38,640, তৎসব প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। তারপর মেডিকেল অফিসার 1টি, MBBS BMDC রেজিস্ট্রেশন প্রাপ্ত মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, তথ্য প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। সহকারী হিসাবরক্ষক 1টি, ব্যবসা শিক্ষা শাখাতে কমপক্ষে গ্র্যাজুয়েট, কম্পিউটার চালা পারদর্শী হতে হবে, অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বেতন স্কেল 11,300 থেকে 27,300, তৎসব প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। হিসাব সহকারী
একটি। বাণিজ্য বিভাগ হতে কমপক্ষে এইচএসসি দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএ কম্পিউটার চালনা পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। তৎসহ প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। ছাত্র হোটেল ম্যানেজার একটি, অর্থাৎ ছাত্র যে হোস্টেল থাকে হোস্টেলের ম্যানেজার। শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের কর্পোরাল বা তদুদ্ধ পদবীর ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা শিথিলযোগ্য ও চুক্তিভিত্তিক নিয়োগ হবে। হোস্টেলে অবস্থানে ইচ্ছুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে। ছাত্রী হোস্টেল ম্যানেজার এক, মহিলা। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি হোস্টেলে অবস্থানে ইচ্ছুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে। তারপর মহিলা বা বুচ্চি ছাত্রী হোস্টেল দুইটি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হোটেলে অবস্থানে ইচ্ছুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 8,500 থেকে 20,570। তৎসহ প্রতিষ্ঠান পদত্ত অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে আয়া, ছাত্রী হোস্টেল এখানে দুইটি নিবে, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। এ দেখেন ছাত্রী মহিলা বাবুচ্ছি অষ্টম শ্রেণী পাশে নিচ্ছে, আয়া ছাত্রী হোস্টেল অষ্টম শ্রেণী পাশে। অর্থাৎ এখানে আপনি পুরুষ মহিলা উভয় আবেদন করার সুযোগ পাবেন অষ্টম শ্রেণী পাশেই, এটাতে হলো শুধু মহিলা। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হোটেলে অবস্থানে ইচ্ছুক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি হোটেলে থাকবো তাহলে আপনাদের অগ্রাধিকার দিবে, আর আপনি যদি বাইরে থাকেন তাহলে হোস্টেল পরিচালনা করবেন কীভাবে, বাইরে থেকে ভিতরে থাকবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন, সব রান্নাবান্না এবং আয়ের কাজ করবেন। এই জন্য যারা হোটেলে ইচ্ছুক তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য চেষ্টা করবেন হোটেলে থাকার জন্য। এখানে বেতন ছিল 8,250 থেকে 20,010 টাকা। তথ্য প্রতিষ্ঠান পদত্ত অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 4 জন নিবে, পুরুষ 3 জন মহিলা 1 জন, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি অবশ্যই পরিচ্ছন্ন কর্মী হতে হবে। আপনি ময়লা দেখলে যদি ময়লা পরিষ্কার করার ক্ষমতা না রাখেন, অর্থাৎ আপনি যদি না পারেন তাহলে এটাতে আবেদন করার প্রয়োজন নেই। অবশ্যই এই কাজে বাস্তব অভিজ্ঞতা যারা আছে তারা, যেহেতু পুরুষ মহিলা উভয় নিচ্ছে। তার বেতন নিচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তৎসহ প্রতিষ্ঠান পদার্থ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তবে এই যে বিজ্ঞপ্তিটা দেখে নেন, একটি সরকারি চাকরি সেনাবাহিনীর অধীনে, তো যারা আবেদনের যোগ্যতা আছেন আমি বললো আবেদন করে ফেলুন ভিউয়ার্স। আর যতটুকু এই নতুন নতুন চাকরি ঘর পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।